সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু ও লোভনীয় স্বাদের একটা ভর্তার রেসিপি শেয়ার করব আমি আজ আপনাদের লাউ পাতার ভর্তা করে দেখাবো লাউ পাতার এই ভর্তাটি খেতে এতটাই মজার হবে যে এই ভর্তাটি থাকলে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের লাউ পাতার ভর্তার রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন এর জন্য আমি এখানে কিছু লাউ নিয়েছি আর এখানে অবশ্যই কচি লাউ নিতে হবে এই লাউ পাতার মাঝে যে আঁশ থাকে সেগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখানে অবশ্যই লাউ পাতার আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নেবেন পাতার সাথে যে একটা নরম ডাটা থাকে সেটা থেকেও আমি আঁচটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এই লাউ সাথে আমি এই ডাটাগুলো নিয়ে নিব দেখুন আমি এখানে কতটুকু পরিমাণে লাউ নিয়েছি এবার এই লাউ আমি ভালোভাবে ধুয়ে নেব এরপর আমি এগুলোকে সেদ্ধ করে নিব। লাউ ধুয়ে নেওয়ার পর একটা প্যানে আমি এই পাতাগুলো নিয়ে নিব লাউ পাতাগুলো ধুয়ে নেওয়ার পর এই পাতার গায়ের পানি সহই আমি এখানে দিয়ে দিলাম পানিটা কিন্তু আমি ছড়িয়ে নিয়ে এখন আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে পাতাগুলো সেদ্ধ করে নিব কিছুক্ষণ পরেই ঢাকনাটা খুলে নিব আমি এটা একটু নেড়ে চেড়ে দিব এই লাউ পাতার সাথে কিন্তু কিছুটা পানি ছিল আর লাউ পাতা থেকেও কিছুটা পানি উঠে এসেছে এই পানি দিয়ে আমি পাতাটাকে সেদ্ধ করে নিব যদি দেখেন লাউ পাতা থেকে পানি বের হয়নি তাহলে আপনারা এখানে কিছুটা পানি দিয়ে দিবেন আমার এই লাউ পাতাটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি আমি প্যানটা আবারও ঢেকে দেব খেয়াল রাখবেন যেন পাতার কালারটা নষ্ট না হয়ে যায় এখন আমি প্যান্টটা ঢেকে দিব এবং লাউ পাতাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই লাউ পাতাগুলো যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব খেয়াল রাখবেন পাতাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই ঢাকনাটা খুলে নিতে না হলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে দেখুন আমার লাউ শাকটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এর কালারটাও কিন্তু একদম সবুজ আছে এখন এই শাকের গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা আমি ফেলে দিব আমি এর এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি এখন এই লাউ শাকের গায়ে যে পানি আছে সেটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে শুকিয়ে নেব এই লাউ পাতার গায়ের পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে ফেলব এবার প্যানে দুই চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব এখানে আমি কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিব এই শুকনো মরিচগুলোকে আমি চুলার মিডিয়ামের থেকে একটু কম আছে ভালোভাবে ভেজে নেব শুকনো মরিচগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব বাকি তেলের মাঝে আমি কিছু রসুনের কুয়া দিয়ে দেব এবং সাত আটটি কাঁচামরিচ দিয়ে দেব আমি এখানে কোনো কিছুরই পরিমাপ বলবো না আপনারা সব কিছুই নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এই রসুনের কোয়া ও কাঁচামরিচগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি এটা আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো এবার প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু কালো জিরা দিয়ে দিব কালো জিরাটা হালকা ভেজে নেব যারা কালো জিরা খেতে পছন্দ করেন না তারা এই কালো জিরাটা স্কিপ করতে পারেন তবে এই ভর্তার মাঝে একটু কালো জিরা দিলে খেতে ভালো লাগে এরপর আমি এখানে সেদ্ধ করে নেওয়া লাউ শাকগুলো দিয়ে দিব লাউ শাকগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব লাউ শাকটাকে এইভাবে ভেজে নেওয়ার ফলে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে লাউ শাকটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব লাউ শাকটা উঠিয়ে নেওয়ার পর আমি এগুলো পুরোপুরি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিব আপনারা চাইলে এই লাউ শাকটা শিলপাটাতেও বেটে নিতে পারেন সব কিছুই ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ভর্তা করতে চলে যাব প্রথমেই আমি ভেজে নেওয়া কাঁচামরিচ ও রসুনের কোয়াগুলোকে হাত দিয়ে একটু চটকে নিব। কাঁচামরিচ ও রসুনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে কয়েকটি শুকনামরিচ দিয়ে দিব এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবার এই শুকনামরিচটাকে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নেব শুকনামরিচগুলোকে একটু চটকে নেওয়ার পর আমি সব কিছু ভালোভাবে মেখে নেব এরপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিব যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা এই পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে পারেন আর আমি এখানে কিন্তু কোনো কিছুরই পরিমাপ বলিনি আপনারা সব কিছুই নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিব এরপর তেলের সাথে সব কিছু ভালোভাবে মেখে নিব সব কিছুই ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে ব্লেন্ড করে নেওয়া লাউ পাতা দিয়ে দিব। দেখুন এই লাউ পাতার কালারটা কতটা সুন্দর হয়েছে একটা চামচের সাহায্যে আমি ব্লেন্ড করে নেওয়া লাউ পাতাগুলো এখানে নিয়ে নিব এবার এই লাউ পাতার সাথে সব কিছু ভালোভাবে মেখে নিব দেখুন লাউ পাতার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই লাউপাতা ভর্তাটা ভাতের সাথে মেখে নেওয়ার ফলে দেখবেন ভাতের কালারটা একদম সবুজ হয়ে গেছে খেতে যে কতটা মজার হবে সেটা আপনারা একবার এই ভর্তাটা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এই ভর্তাটা খেতে সত্যি অনেক বেশি মজার হয় আপনারা অবশ্যই এইভাবে লাউ পাতার ভর্তাটা বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমার এই ভর্তার রেসিপিটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের লাউ পাতার ভর্তার রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ